একটা খুশির খবর। দাদা ধরো ছোট ভাই দাঁড়াও, আমি তোমাকে একটা খুশির খবর দিই। আগে আমারটা শোনো ভাই, আগে আমারটা শোনো, আগে আমারটা শোনো, আগে আমারটা শোনো, আগে আমারটা শোনো, আমারটা আগে শোনো, আমারটা আগে শোনো, আমারটা আগে শোনো, আগে শোনো, আমারটা আগে শোনো, আরে আমার ভাই তুমি আগে বলো তাহলে। আমার আজকে বার্থডে। আরে আমি তো এটাই বলতে গেছিলাম। ও আমার বলছি নাকি তুমি ভুলে গেছো ভাইয়া? আমি টিফিন খেতে দিছো না বাবা, মোমবাতি আর অনেক কিছু কিনে নিয়ে আসো। A few moments later. আচ্ছা বুঝছি বুঝছি। আচ্ছা তোমাদের আমি কাহিনী বুঝলাম না, আজকে তোমরা কি ভালো রেজাল্ট করছো নাকি নাকি কি এমন? আজকে অন্য সময় তো তোমরা বকাবকিতে আমার ইয়ে করতে হয়, আমি বকে আমি বকি, আজকে আবার এত আদর করতেছো, ব্যাপারটা কি? কি কাহিনী? কি কাহিনী দুজনে? আবার সিক্রেট কি? অন্য সময় সারাদিন বকতে হতো, আর এখন আদরের মায়াতে ডুবে যাচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে, অনেক পাপ্পি পাপ্পি দিয়েছো, এখন এখন আচ্ছা যাও, পরে ইয়ে করবো, এখন যাও আমি কাজটা শেষ করি। হ্যাঁ যাও, দুষ্টুমি করবো না, যাও। হ্যাঁ দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি যা, আবার জাগাতে হবে। আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করেই রাখছি। এটা আমার জন্য আনছো? তোমাদের মনে আছে আজকে আমার বার্থডে? ও এই জন্য আজকে সারাদিন এত পাম্প দেওয়া হচ্ছে আমাকে বার্থডে থেকে? আমার এই পছন্দের বইটা তোমরা কিনে আনছো? এত টাকা কিভাবে পেলা তোমরা? আমাদের টাকা দিয়েছিলাম, এগুলো আমরা খাই, বেস্ট করে নিই, এগুলো আমরা জমিয়ে রেখেছিলাম।
কিউ বাবারা অনেক সুন্দর হয়েছে, এটা আমার অনেক পছন্দের একটা করেছিলাম আমি তখন কিনি না, আমরা তো দেখছিলাম তারপর থেকে আমরা যাচ্ছিলাম কেটে দিন, অনেক সুন্দর হয়েছে বইটা বাবা। অনেক সুন্দর হয়েছে, তোমরা এই সুন্দর একটা আমাকে একটা সারপ্রাইজ দিয়েছো, আবার এই যে আমার এই ফেভারিট একটা ঘড়ি, কালারটা অনেক ফেভারিট আমার, এই ঘড়িটা আমি পেয়েছি, অনেক অনেক থ্যাংকস তোমাদের, বেস্ট শান্তনু।